মাদককাণ্ডে জড়িয়ে এবার মুম্বাই পুলিশের হাতে আটক শাহরুখ খান পুত্র আরিয়ান খান। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের সঙ্গে মাদকদ্রব্যের যোগ নিয়ে তর্ক ছিল মুম্বাই পুলিশের। এবার মাদককাণ্ডে জড়িয়ে মুম্বাই পুলিশের হাতে আটক হল একাধিক স্টার কিড। শনিবার রাতে মাঝ সমুদ্রে বিলাসবহুল জাহাজে চলছিল পার্টি, সেখানেই অবাধে চলছিল মাদকদ্রব্যের ব্যবহার। এই পার্টির খোঁজ আগে থেকে ছিল মুম্বাই পুলিশের নার্কোটিক্স ডিপার্টমেন্টের কাছে, ফলে যাত্রী সেজে সেই জাহাজে হাজির হয়েছিলেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্তারা। আর তারপরই পার্টি শুরু হতে গ্রেপ্তার করা হয় মোট 10 জনকে, যার মধ্যে ছিলেন শাহরুখ পুত্র। এদিন এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেরের এক বিবৃতিতে জানিয়েছেন, বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে আটক করেছেন মুম্বাই পুলিশের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো কর্মকর্তারা। দক্ষিণ মুম্বাইয়ের বলার্ড স্টেট অফিসে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়েছে আরিয়ানকে। পাশাপাশি পুলিশের তরফে জানানো হয়েছে কেবলমাত্র আরিয়ান খানই নয়, ইতিমধ্যে আটক করা হয়েছে আরও একাধিক স্টার কিডকে। পাশাপাশি পুলিশের তালিকায় রয়েছে আরও অনেক যাদেরকে এরপর জিজ্ঞাসাবাদ এর জন্য ডাকা হতে পারে পুলিশ স্টেশনে। তবে অভিনেতা সুশান্ত সিং এর মৃত্যুর পর মাদককাণ্ডে জড়িয়ে গ্রেপ্তার হয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এবার আরিয়ান কিংবা অন্য কোনো স্টার কিডও গ্রেপ্তার হন কিনা মাদক মামলায়, সেদিকে তাকিয়ে আছেন নেটিজেনরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্টস বেশি বেশি করে শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।